সাধারণত দেওবার বলে কলে গুৱাহাটী মহানগরীর বাটপথত চিরপরিচিত যেটো যানজটর দৃশ্য সেয়া দেখবলে পোৱা না যায়। কিন্তু আজির দিন আজির দেওবার কিছু ব্যতিক্রম। গুৱাহাটী মহানগরীত এই দেওবার দিন সততে যানজট নেদেখা পরিবেশ কিন্তু দেখবলে পোৱা নগল। আজির দিন গুৱাহাটীর রাজপথত অভাবনীয় যানজট হে দেখবলে পোৱা গল। এয়া চাওক তার কিছু আভাস, তার কিছু দৃশ্য আমি দর্শকক দেখাইছো। বিজেপি কংগ্রেসের শক্তি প্রদর্শনত যেন পণবন্দী হয়ে রল পুনের মহানগরীর সাধারণ জনতা। কেতিয়াবা যদি VIP আহে, কেতিয়াবা VVIP আহে, তেতিয়াও পণবন্দী হবলগীয়া হয় সাধারণ জনতা। ভোট দিবলেও লাগিব সাধারণ জনতায়, ভোট ভিক্ষা করেছে সাধারণ জনতাক, সেই সময়তে কিন্তু পণবন্দী হবলগীয়া হয়েছে এনেদরে সাধারণ জনতায়। যদিও কোৱা হয় জরুরীকালীন সেবার বাহন এড়ি দিয়া হয়, এম্বুলেন্সক যাবলৈ দিয়া হয়, কিন্তু এনে যানজটৰ মাজত যদি এম্বুলেন্স আবদ্ধ হৈ থাকে বা জৰুৰীকালীন বাহন কোনো আবদ্ধ হৈ থাকে বা আপোনাৰ কোনো অসুস্থ ব্যক্তিক লৈ আপুনি যদি আপোনাৰ নিজৰ বাহনখন লৈ আছে তেতিয়াহ'লে কিন্তু ভয়ংকৰ এক পৰিস্থিতিৰ সন্মুখীন হ'ব লাগিব। বা জৰুৰী কামলৈ যদি ওলাই আহিছে আপুনি কিন্তু এনেদৰে আবদ্ধ হৈ পৰিব লাগিব। কাৰণ গুৱাহাটীত নিৰ্বাচনী ৰেলী উলিওৱা হৈছে, কংগ্ৰেছ আৰু বিজেপিৰ পাৰ্টিৰ বাবে এনেদৰে ৰেলী আজি উলিওৱা হৈছে। আৰু সেইবাবে পুনৰবাৰ মহানগৰবাসী এনেদৰে পণবন্দী হৈ পৰিবলগীয়া হ'ল গুৱাহাটী মাজমজিয়াতে। এফালে বিজুলী কলিতা মেধিৰ হৈ অগপ বিজেপিৰ বাইক ৰেলী, আনফালে কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী মীৰা বৰঠাকুৰৰ ৰোড শ্ব'। দীৰ্ঘ সময় ধৰি আবদ্ধ হৈ পৰিল শ শ যান বাহন, যাতায়াত প্ৰায় স্তব্ধ হৈ পৰিল গুৱাহাটী মহানগৰীত বহু সময়ৰ বাবে আজি দিনৰ ভাগত। অলপ অসুবিধা পাইছো আৰু, বেছি নহয়। মই এতিয়া বেলতলা যাম, সমস্যা হৈছে, এই বহুত জাম আছিল, মানে আমি মেডিচিনো চলোঁ এতিয়া যেতিয়া জামত আছোঁ আৰু, কি ক'ম। সমস্যা মানে জামৰ কাৰণে দিগদাৰ হৈছে মানুহৰ, কষ্ট পাই আছে, পুৰা অহা যোৱাটো পুৰা কষ্ট পাই আছে। ৰেপিড' চলাম, আমাৰো বহুত